আজকের এই ভিডিওতে কয়েকটি খাদ্যের কথা বলবো যে খাদ্যগুলো ছেলের সন্তান হওয়ার সম্ভাবনাটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। ভিডিওটির অর্থ হচ্ছে যে কিছু কিছু ইম্পর্টেন্ট খাদ্য আছে যে খাদ্যগুলো আমাদের হরমোন প্রোডাকশনে হেল্প করে, স্পার্মটাকে অনেক বেশি শক্তিশালী করে এবং স্টেরিলিটি থেকে অনেকটাই রক্ষা করে। একটা গবেষণায় দেখা গেছে যে সন্তান না হওয়ার পিছনে 50% কারণ থাকে একজন পুরুষের এবং 50% কারণ থাকে একজন নারীর। বর্তমান সময়ে এসে সেই গবেষণাটা অনেকটাই চেঞ্জ হয়ে একটা নতুন রূপ নিয়েছে। এমন ধারণা করা হয়েছে যে বর্তমানে সন্তান না হওয়ার পিছনে 60% কারণ থাকে ছেলেদের যে স্পার্ম বা শুক্রাণু, এই শুক্রাণুর অ্যাবনর্মালিটি। কারণ ছেলেরা বিভিন্ন সময় সেডেন্টারি লাইফস্টাইল ট্রিট করে, মানে আনহেলদি বা অস্বাস্থ্যকর জীবনযাপন করার কারণে তাদের হরমোন প্রোডাকশন কমে যায় এবং তাদের স্পার্ম প্রোডাকশন কমে যায়, এবং স্পার্ম প্রোডাকশন সঠিক থাকলেও সেই স্পার্মগুলো বেশিক্ষণ বাঁচতে পারে না, দুর্বল হতে থাকে, যার পরিপ্রেক্ষিতে এসে তার ওই স্পার্ম দিয়ে সন্তান জন্ম হতে পারে না। অনেক দম্পতি আমাদের কাছে এসে বলে যে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, যে সমস্যার কারণে সন্তান হবে না, সব রিপোর্ট ভালো থাকা সত্ত্বেও সন্তান হচ্ছে না। তাদের এই সেডেন্টারি লাইফস্টাইলের কারণে তাদের যে হরমোন প্রোডাকশন হচ্ছে, এই হরমোন প্রোডাকশন হওয়ার পরে যে স্পার্মটা তৈরি হচ্ছে সেই স্পার্মের গতি, মর্টিলিটি এগুলো কম থাকার কারণে এই স্পার্ম দিয়ে সন্তান হচ্ছে না। এবং তেমনি মেয়েদের ক্ষেত্রেও হরমোন নিঃসরণে এক ধরনের প্রবলেম দেখা দেয়, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় যার পরিপ্রেক্ষিতে তার সন্তান হচ্ছে না। এই জটিলতাগুলো দেখা যায় লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। সুতরাং সন্তান নিতে চাইলে বা সুস্থ যৌন জীবন চাইলে আপনার অবশ্যই আজকের এই খাদ্যগুলো, যে খাদ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, সেই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। একটি গবেষণায় প্রকাশ হয়েছে যে লাস্ট 40 বছরে সন্তান না হওয়ার যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে তার মধ্যে 60% কারণ হচ্ছে ছেলেদের স্পার্মের কিছু জটিলতা। কারণ স্পার্মের জটিলতা হওয়ার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যারা হাই ফ্যাট জাতীয় খাদ্য খায়, আনহেলদি লাইফস্টাইল ট্রিট করে এবং এই ধরনের সেডেন্টারি লাইফস্টাইলের কারণে তাদের স্পার্মের উপর এক ধরনের এফেক্ট পড়ে। আনহেলদি লাইফস্টাইলের কারণে আমাদের ওজন বেড়ে যাচ্ছে এবং মোটা ব্যক্তিদের হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডের গোনাডোট্রপিক হরমোন, সেটার এক ধরনের রোগ দেখা দিচ্ছে বা ভেরিয়েশন দেখা দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে টেস্টোস্টেরন লেভেল সঠিকভাবে প্রোডাকশন হচ্ছে না। এবং যখন টেস্টোস্টেরন লেভেলটি সঠিকভাবে প্রোডাকশন না হবে তখন এস্ট্রোজেন লেভেলের পরিমাণ বেড়ে যাবে একটা ছেলেদের দেহে, এবং মেয়েদের ক্ষেত্রেও এস্ট্রোজেন লেভেল কমে যাবে, যার পরিপ্রেক্ষিতে তাদের দৈনন্দিন যে কর্ম দক্ষতা, স্বামী স্ত্রীর যে একটা অ্যাট্রাকশন, সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং তাদের সন্তান হতে অনেক বেশি দেরি হবে। এই সমস্যাগুলোর এক নম্বর সলিউশন হচ্ছে হেলদি ডায়েট। হেলদি ডায়েট স্পার্মের মর্টিলিটি বৃদ্ধি করে। অনেক সময় সন্তান জন্ম হওয়ার সময় ডিএনএ মিউটেশনের মাধ্যমে অনেক ধরনের জটিলতা দেখা দেয়। এই জটিলতার কিছু কিছু জটিলতা কিন্তু হেলদি ডায়েট বা স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে দূর করা সম্ভব। একটি গবেষণায় দেখা গিয়েছে মানুষের দেহে সন্তান না হওয়ার যে প্রবলেমগুলো দেখা দেয় তার প্রবলেমগুলোর মধ্যে প্রায় 50% খাবারের মাধ্যমে দূর করা সম্ভব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কু এনজাইম কিউ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং সর্বশেষ হচ্ছে জিঙ্ক। এইগুলো আমাদের দেহের অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লামেশনটি কমিয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে হরমোন প্রোডাকশনটি অনেক বেশি ভালো থাকে। এখন আমরা জানবো যে সন্তান হচ্ছে না বা ছেলে সন্তান না হওয়ার পিছনে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে, স্ট্রেসে থাকে, তাদের সেক্সুয়াল অ্যাট্রাকশন সঠিক থাকার পরেও বারবার সন্তান না হওয়ার মতো প্রবলেম তাদের ফেস করতে হবে। কারণ স্ট্রেস হরমোন যখন বেড়ে যাবে বা অতিরিক্ত দুশ্চিন্তা থাকবে তখন তাদের দেহে হরমোন প্রোডাকশন লেভেল কমে যাবে। যারা টাইট প্যান্ট পরিধান করেন এবং টাইট প্যান্ট পরার কারণে তাদের অন্ডথলিতে তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। স্মোকিং করার কারণে এই ধরনের প্রবলেম দেখা দেয় এবং কিছু কিছু ওষুধ আছে যেটাকে সাইটোটক্সিক ড্রাগ বলি। সাইটোটক্সিক ড্রাগের মধ্যে বাত জ্বর, বাত ব্যথায় কিছু ওষুধ ব্যবহার করা হয়, ক্যান্সারের কেমোথেরাপিতে কিছু ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধগুলো ব্যবহার করার কারণে ছেলেদের স্পার্ম প্রোডাকশন নষ্ট হয়ে যায় এবং সন্তান না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কি কি খাদ্য ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে হেল্প করে এবং সন্তান প্রোডাকশনে অনেক বেশি হেল্প করে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য। অ্যান্টিঅক্সিডেন্টে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই পাওয়া যায়। এই তিনটি উপাদান যদি খাবারের মাধ্যমে খেতে চান তাহলে সবুজ শাকসবজি খেতে হবে, সবুজ শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জিঙ্ক খেতে হবে, ফলিক অ্যাসিড খেতে হবে, ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য খাওয়া যেতে পারে। এই সকল খাদ্যই আমাদের ফ্রুটস, ন্যাচারাল যে খাবারগুলো পাওয়া যায় যেগুলো গাছে হয়, শাকসবজি লতাপাতাতে পাওয়া যায়, এই খাদ্যগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন। আপনি যত খাবারই খান যদি এই ধরনের শাকসবজি এবং লতাপাতা জাতীয় খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় না রাখেন তাহলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা, ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হবে না এবং আপনার এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। চর্বিযুক্ত মাছ খুব বেশি হেল্প করে। চর্বিযুক্ত মাছ আমাদের দেহের জন্য ভালো, অমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, অমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। সবথেকে
গুরুত্বপূর্ণ হচ্ছে বীজ জাতীয় যে খাদ্য, যেমন বাদাম থাকতে পারে, বিভিন্ন ধরনের সিডস থাকতে পারে, এই জাতীয় খাদ্যগুলো যেগুলো ড্রাই ফুড রূপে বাংলাদেশে পাওয়া যায়, এই খাদ্যগুলো বেশি বেশি খেতে হবে। ক্যালসিয়াম লেভেল ঠিক আছে কিনা এর জন্য আপনি চাইলে 6 মাসে একবার করে ক্যালসিয়াম খেতে পারেন, অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যগুলো খেতে পারে। এই খাদ্যগুলো খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।